জান ফ্রেন্ডস ফ্রেন্ডস এসএসডিডি করে দু হাজার চব্বিশের যে সমস্ত ফ্রেন্ডস তোমরা বারবার কমেন্ট করছি যে তোমাদের ফিজিক্যাল ডেট কবে থেকে জারি হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা পাবে সো এই নোটিফিকেশন মাধ্যমে তোমাদের সমস্ত যে সমস্ত প্রশ্ন তোমরা বারবার করছো যে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল এবার কি একসঙ্গে হবে সে সমস্ত সব কিছু নিয়ে কিন্তু এই নোটিফিকেশন মাধ্যমে তোমাদের আলোচনা করে চলেছি ফ্রেন্ডস তোমরা জানো যে দু হাজার পঁচিশে কিন্তু বিগ ভ্যাকাঞ্চ চলেছে এই এসএসডিডি সো তোমরা যদি এসএসজিডির দু হাজার পঁচিশে বেস্ট বুক পেতে চাও তো চাকসু প্রকাশনী বইটি কিন্তু নিতে পারো কারণ এই বইটি কিন্তু তোমাদের এসি জিটি দু হাজার সমস্ত প্রশ্ন যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও বিশেষ করে তোমাদের যদি হিন্দিতে খুবই দুর্বল হয়ে থাকো তোমরা কিন্তু এই বইটি নিতে পারো হিন্দি গ্রামার হিসেবে কিন্তু এই বইটি কিন্তু খুবই ভালো আর তোমরা যদি বইটি পেতে চাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট সেখানে কিন্তু তোমরা অর্ডার করতে পারো সো ফ্রেন্ডস তোমরা জানো যে তোমাদের কয়েকটা দিন আগে কিন্তু তোমাদের একটা নোটিশ ভাইরাল হয়েছিল সেই নোটিশে কিন্তু তোমাদের যে সমস্ত তোমাদের তথ্য তুলে ধরা হয়েছে সো তোমাদের কিন্তু আঠেরো তারিখ থেকে যে ফিজিক্যাল শুরু হওয়ার কথা এবং তোমাদের একসঙ্গে কিন্তু মেডিকেল তোমাদের কিন্তু ফিজিক্যালের সঙ্গে মেডিকেলও কিন্তু একসঙ্গে হওয়ার কথা ডিবি সো ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এবং ফিজিক্যাল পিট পিটে সব কিন্তু একসঙ্গে হওয়ার কথা ছিল দুই নম্বরে কিন্তু তোমাদের বলা ছিল সো অনেকে কিন্তু জানো যে আবার কিন্তু তোমাদের একটা সাতাশ আঠাশ তারিখে আরেকটা ফিজিক্যাল তোমাদের একটা ডেট মানে বিভিন্ন রকম ভাইরাল যে নোটিশগুলো তোমাদের আপডেট হচ্ছে এবং তোমরা বারবার শুনে আসছো যে তোমাদের কখনো বলছে আঠেরো কখনো বলছে সাতাশশো তোমাদেরকে এই নোটের মধ্যে জানাবো যে তোমরা কিন্তু এই যে 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 সমস্ত নোটিফিকেশনগুলো আছে এই নোটিফিকেশান হিসেবে কিন্তু তোমরা চলো কারণ তোমরা জানো এর আগেও কিন্তু তোমাদের যে স্কোর কার্ড এবং রেজাল্ট জারি করা হয়েছিলো তখন কিন্তু বিভিন্ন ধরনের নোটিফি নোটিফিকেশান কিন্তু আমাদের প্রকাশিত করা হচ্ছিল সো অনেকেই কিন্তু তোমরা বলে আসছে বা অনেকেই কিন্তু বলা বলা হচ্ছিলো যে নোটিফিকেশনগুলো ফেক বা নোটিফিকেশনগুলো সত্য নয় সো তোমাদেরকে এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলবো দেখো ফ্রেন্ডস এখানে যদি ধরা হয় যে এই নোটিফেন্টটি ফেক অ্যান্ড রিয়েল সো যদি ধরা হয় এক নম্বরে ফেক অ্যান্ড রিয়েল সো তাহলে তোমাদের ফায়দা কী আছে দেখো যদি ধরা হয় ফেক তাহলে কিন্তু যে সমস্ত ফ্রেন্ডস বা যে সমস্ত প্রার্থী তোমরা ফেক ধরে চলাফেরা করছো তাহলে তোমরা যদি এখন থেকে যদি ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি কারণ কি তোমরা এখন যদি তোমরা এখনও যদি ভাবো যে কবে কী প্র্যাকটিস হবে কবে কী কবে যে ফিজিক্যাল হবে কবে যে মেডিকেল হবে কোনো ঠিক নেই তোমরা যদি কোনো রকম প্র্যাকটিস না করো তোমরা যদি মেডিকেল পোশু না নাও যে সমস্ত ফ্রেন্ডস এই রিয়াল মানে এই যে নোটিফিকেশানটি আছে এই নোটিফিকেশনটি কিন্তু রিয়াল ভেবে যারা এখন থেকে প্র্যাকটিস করছে মানে যারা এখন থেকে পারফেক্টলি প্র্যাকটিস করছে এবং পোশুই নিচ্ছে সো তাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নোটি এই রিক্রুটমেন্টটি কিন্তু তার জন্য খুব একটা ফায়দা হতে চলেছে কারণ কি ধরে নাও তোমাদের আঠারো তারিখ থেকে যদি ধরা হয় যে তোমাদের কবে থেকে ফিজিক্যাল শুরু হবে এবং কবে থেকে তোমাদের অ্যাডমিট অ্যাডমিট কার্ড দিতে পারে সমস্ত সব কিছুই কিন্তু ভিডিওতে তুলে ধরবো কিন্তু তোমরা প্রথমে জানি যে দেখো যদি কেউ তারা নিজে থেকে মনে ভাবে যে রিয়েল হিসেবেই নোটিফিকেশনটি যদি ধরা হয় যে আর কুড়ি দিন তোমাদের হাতে সময় আছে সো তাহলে যারা এখন থেকে ফিজিক্যাল এখন থেকে প্রস্তুতি নিচ্ছ যারা এখন ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ সো তাদের কিন্তু রিক্রুটমেন্টের জন্য খুবই ফায়দা আছে কারণ কি যারা ফিজিক্যাল প্রচুর নিচ্ছ তাদের কিন্তু একটা টাইমের ভিতরে এবং যারা সঙ্গে তোমরা চেস্ট হাইট ওয়েট সব কিছু মেজারমেন্টের প্র্যাকটিস বা প্রচুর রাখছো মানে নিজের ফিটনেস ফিট রাখছো তাছাড়াও তোমাদের মেডিকেল যে সমস্ত পয়েন্টগুলো আছে তোমরা যখন প্রি মেডিকেল করে আমাদের সেন্টার থেকে অনেকেই কিন্তু প্রি মেডিকেল করে গিয়েছে বহু ছয় ছয় ছেলে সো যারা প্রি মেডিকেল করে এখন থেকে নিজে থেকে ফিট হয়ে থাকছো সো তোমাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য খুবই ভালো একটা বিগ নিউজ বা খুব ভালো একটা পজিশান কিন্তু তোমাদের জন্য আসছে কিন্তু যে সমস্ত প্রার্থী যারা এই নোটিফিকেশানটি ফেক ধরে চলছে সো ধরে নাও তোমরা এই নোটিফিকেশানটি ফেকই আছে সো তাতে তোমাদের তাতে তোমাদের প্রবলেমটা কোথায় মানে ধরো তোমাদের যদি মনে করছে যে এই ফেক তো তোমরা যদি ফেক ধরে চলো তাহলে কিন্তু তোমাদের কি হলো যে তোমরা কবে কি প্র্যাকটিস হবে কবে কি মানে ফিজিক্যাল হবে কবে মেডিকেল হবে এই চিন্তা করে চলছো কিন্তু যারা ভেবে চলছে তো তাদের কিন্তু মাইন্ড কিন্তু অন্যরকম যে আমার কুড়ি দিনের মধ্যে প্রস্তুতি হতে হবে যার কারণে কিন্তু তারা অনেকটা ধাপ এগিয়ে যাচ্ছে সো এক্ষেত্রে কিন্তু তোমাদের মানে লাভ এবং ক্ষতি মানে যদি ফেক ধরো তাহলে ক্ষতিটা কী এবং লাভটা কী তোমার তোমরা নিজেরা বুঝতে পারছো এবং রিয়েল যদি ভাবে তার ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রফিটটা কোথায় হতে চলেছে সো এই জন্য কিন্তু তাদের ফায়দা যাদের যারা এখন থেকে নোটি মানে মানে রিয়েলভাবে চলছে তাদের কিন্তু ফায়দা সো সবশেষে তোমাদেরকে জানাবো যে তোমাদের ফিজিক্যাল কবে হতে চলেছে ফ্রেন্ডস আশা করি তোমাদেরকে এই বিষয়বস্তু সমস্ত সব কিছু আমি তোমাদেরকে ভালোভাবে বলতে পেরেছি যে নোটিফিকেশান ধরে চলো ফেক সো অবশ্যই ফেক তোমরা ধরে ধরে নাও যে নোটিমি ফেক কিন্তু যদি তোমরা এই নোটিফিকেশানটি যদি রিয়েল ধরে চলো তাহলে লাভটাই তোমাদের সো এটাই কিন্তু তোমাদের মেন সাবজেক্ট এবার এবার কি তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে দিতে পারে সো এইটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন প্রথমত জানি রাখি যে তোমরা কিন্তু আগস্ট মাসের মিনিমাম সাত থেকে বারো তারিখের ভিতরে সাত থেকে বারো তারিখের ভিতরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছু নাহলে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নোটিফিকেশান আপডেট দেখতে পারো এবারে কি তোমাদের ফিজিক্যাল ডেট কবে থেকে শুরু হতে পারে সো এটা কিন্তু তোমাদের তৃতীয় সপ্তাহে অনেকেই কিন্তু বলেছিলাম আগস্ট মাসের আগস্ট মাসে আগস্ট মাসে যে তোমাদের তৃতীয় সপ্তাহের শেষ থেকে মানে ধরে নাও যে কুড়ি তারিখের পর থেকে কিন্তু পঁচিশ তারিখের ভিতরে কিন্তু একটা ডেট কিন্তু তোমাদের জারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আগস্ট মাসের তোমাদের কুড়ি থেকে পঁচিশ তারিখের ভিতরে মানে যে কোনো একটা দিন কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট মানে তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা হতে পারে সো এটি কিন্তু তোমাদের নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু তোমাদের এইটা ধরে চলতে হবে তাহলে কিন্তু তোমাদের জন্য বেস্ট সো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এখন থেকে তৈরি হওনি বা এখন থেকে তোমরা ভাবছো কবে কী হবে ঠিক নেই সো তাদের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা খুবই ক্ষতিগ্রস্ত হতে চলেছে যারা এই নোটিফিকেশানটি ফেক বা রিয়েল না ভেবে ভাবছে যে আর হাতে কুড়ি দিন টাইম আছে সো তাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা অনেক ফায়দা হতে চলেছে কারণ কি এই রিক্রুটমেন্টে কিন্তু তোমরা যদি কোয়ালিফাই করতে পারো এবং সমস্ত সব দিক থেকে তোমার মেডিকেল যদি ফিট থাকে এবং মেডিকেল যদি পাস করতে পারো তাহলে কিন্তু সব শেষে কিন্তু তোমাদের ভালো একটা নিউজ আসতে চলেছে